একটি সুস্থ মা যে শারীরিকভাবে সুস্থ, তার বাচ্চা সুস্থ আছে, তার রোজা রাখতে কোনো অসুবিধা নেই। রোজা থাকাকালীন সময়ে তার যাতে পুষ্টির অভাব না হয়, সেক্ষেত্রে তার পুষ্টি সে যে যা খাচ্ছিল তা তাকে সেহরি, ইফতার এবং রাতের ডিনারের মাধ্যমে এটা ভাগ করে নিতে হবে। তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সে বেশি পরিমাণে পানি খায়, ডেইলি যাতে 3 থেকে 3.5 লিটার পানি তার খাওয়া হয়ে থাকে। খাদ্য তালিকায় পানি, আমিষ এবং রঙিন শাকসবজি, ফলমূল এগুলো রাখবেন। আপনারা কোনো ভাজা পোড়া খাবেন না। যে মাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে বা অন্য কোনো মেডিকেল প্রবলেম আছে, যাদের নিয়মিত অন্যান্য ওষুধ সেবন করতে হচ্ছে, তাদের রোজা না রাখাই ভালো।